চ্যাট জিপিটিতে বাঘ একজনের কথা ইতিহাস দেখতে পাবেন অন্যরা চ্যাট জিটিপিটিতে বাঘ থাকার কথা স্বীকার করেছেন চ্যাট জিটিপি এবং ওপেন এআই এর প্রধান স্যামস অল্টম্যান তিনি বলেছেন এই বাঘটির কারণে কোনো একজন ব্যবহারকারী চ্যাটের ইতিহাস দেখতে পাবেন অন্য ব্যবহারকারীও গত বছর নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবোর্ড চ্যাট বাজারে আনায় মার্কিং প্রতিষ্ঠাতা ওপেন এআই এরপর থেকে চ্যাট জিটিপি বিশ্বজুড়ে শুরু হয় তুমুল আলোচনা তবে বাজারে আসার কিছুদিনের মধ্যেই কারিগর ত্রুটির কবলে পড়েছে প্রযুক্তির বিশ্বে হৈসই ফেলে দেওয়ার জেটি পিটে বাগ ধরা পড়েছে বহুল আলোচিত এই চ্যাট জিটিপি এই ত্রুটির ফলে চাইলে ব্যবহারকারীদের চ্যাট জিটিপি ব্যবহারের ইতিহাস ও কুটিনাটি তথ্য অন্যরাও জানতে পারছে চ্যাট জিটি কারিগরি সমস্যার বিষয়টি স্বীকার করে স্যাম অল্টম্যান বলেছেন ওপেন এ একটি গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছে এই সমস্যা ফেলে চ্যাট জিবিটি কথা বর্তনের হুমকির মুখে পড়েছে ওপেন সোর্স লাইব্রেরিতে ত্রুটির কারণে মূলত এই সমস্যা হয়েছে এখন এ ত্রুটি সংশোধন করা হয়েছে এটি আমরা যাচাই করেছি এই কারিগরি সমস্যার কারণে খুব কম সংখ্যক ব্যক্তির চ্যাট জিটিপিটি ব্যবহারের ইতিহাস অন্যরা জানতে পেরেছে উল্লেখযোগ্য চ্যাট জিটিপিটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী চ্যাট জিটিপিটিতে কথা স্ক্রিনশট প্রকাশ করে তারা জানান এই ধরনের কথাপথনে তারা কখনোই অংশ নেননি এরপরে চার জিটি কারিগরি সমস্যার বিষয়টি সবার নজরে আসে ব্যবহারকারীদের অভিযোগ জানতে পেরে দ্রুত চার জিটি পিটি ইতিহাস দেখার সুযোগ বন্ধ করে দেয় ওপেন এআই গত বছরের নভেম্বরে বাজারে আসা ওপেন এআই তৈরি চার জিটি পিডি যে কোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে নিজ থেকে বার্তা গল্প নিবন্ধন এবং কবিতাও লিখতে থাকে নির্ভুল শব্দ চয়ন এবং ভাষা ব্যবহার করে চার জিটি লেখা মানুষের মতোই হয়ে থাকে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন